শেষ সব শেষ আজ থেকে মজিদ মিয়ার গানের দল বলে আর কিছু থাকলো না আজ থেকে আমি যদি মঞ্চে অভিনয় করতে করতেই মারা যেতাম তাহলে আমি হতাম ভাগ্যবান ব্যক্তি অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা থেকেই কথাটি বলেছিলেন নিভৃতচারী মাসুম আজিজ অভিনয় জীবনে বেশিরভাগ সময় পোড় খাওয়া সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করা এই মানুষটার ব্যক্তিগত জীবনের স্ট্রাগলও কারো অজানা নয় বরেণ্য এই অভিনেতার জন্ম ১৯৫৩ সালের ২২ অক্টোবর তাঁর বাবা আখতারুজ্জামান এবং মা সৈয়দা আজিজা সুলতানা তাঁদের আদিনিবাস পাবনা কিশোর বয়স থেকে নিজেকে গানের মানুষ বলে পরিচয় দিতেন মাসুম আজিজ এই গান থেকেই তরুণ আজিজ প্রেমে পড়েন অভিনয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন আন্তঃবিশ্ববিদ্যালয় হল নাটক প্রতিযোগিতায় একটি নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে গিয়ে নাটকীয়ভাবে থিয়েটারে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি দীর্ঘ এক দশক মঞ্চে অভিনয় করে ১৯৮৫ সালে তিনি প্রথম বাংলাদেশ টেলিভিশনে অভিনয় করেন উড়ে যায় বকপক্ষী তিন গ্যাদা সাকিন সারিসুরি চাদুকুনে চার সহ ৪০০টি টিভি নাটকে অভিনয় করেছেন মাসুম আজিজ গহিনের শব্দ এই তো প্রেম গাড়িওয়ালা সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি সনাতন গল্প চলচ্চিত্রটি পরিচালনাও করেছেন গুনিয়ে নির্মাতা ২০০৬ সালে ঘানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছিলেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখন থেকে দেশেই থাকব শিল্পকলায় অভিনয় শাখায় তার অবদানের জন্য তিনি ২০২২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক লাভ করেন মঞ্চ ও টিভি নাটকের জ্যেষ্ঠ এই অভিনয় শিল্পীর দাম্পত্য সঙ্গী সাবিহা জামান এক ছেলে উৎস এবং এক মেয়ে প্রজ্ঞা আজিজ ১৭ অক্টোবর ২০২২ না ফেরার দেশে পাড়ি দেন বর্ষিয়ানি অভিনেতা তাঁর অমর স্মৃতির প্রতি এনিগমা টিভির বিনম্র শ্রদ্ধা